কই কই দেখি 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 আমাদের নতুন বৌমা দেখি কি আর দেখবেন পিসিমা দেখার মতো কিছু থাকলে তবে তো দেখবেন ইয়ে বাবা এ তো একদম কালো কুচ কুচে এমন মেয়ের সাথে নিজে ছেলের বিয়ে দিয়ে দিলে রমা কি আর বলবো আজকালকার ছেলের পছন্দ ইশ গাই তো তেমন গাই না গাটি নেই দেখছি ও গরিব ঘরের মেয়ে নাকি গো তাহলেও একটাই তো মেয়ে বাবা দুটো ভালো গয়নাও কি দিতে পারে না ইচ্ছে করলেই পারে ঢং ঢং বুঝলে যত সব ঢং কি হলো তুমি কাঁদছো কেন এই কি হয়েছে তোমার মা আমাকে বাইরের লোকের সামনে যা নয় তাই বলে অপমান করেছে বাবা মাকে নিয়ে আর পারা গেল না যাই হোক খেতে দাও না গো খুব খিদে পেয়েছে দাও দাও খেতে দাও এটা রুটি একটা রুটি হয়েছে কালো কালো হয়ে পুড়ে গেছে এই রুটি কি খাওয়া যায় নাকি না না মা পড়েনি আপনি খেয়ে দেখুন দেখুন না এই রুটি আমি খাবো আমাকে কি কুকুর বেড়াল পেয়েছো নাকি এরপর থেকে আমি হোটেল থেকে অর্ডার দিয়ে খাবো কই রুটি তো ঠিকই আছে ওয়া খেয়ে নাও না মা কি বিয়ের দুদিন পর থেকে তুই বললেন ভাই ও কালো কি করছিস খোকা আমি জানতাম আমায় এই দিন দেখতে হবে আমি অর্ডার করেই খাবো এতদিন তো তাই খেয়ে এসেছি ভেবেছিলাম ছেলের বউ এলে ভালো মন্দ রেঁধে খাওয়াবে কিন্তু সে ভাগ্য কি আমার আছে আমি অর্ডারই করব অর্ডারই করব বৌমা বৌমা হ্যাঁ মা হ্যাঁ আসি যাও আমার চাটা নিয়ে এসো ছি 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 এটা চা মনে হচ্ছে যেন চিনি মেশানো গরম জল খাচ্ছি এ চা আমি খাবো না যাও 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 বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে যাও না এবার বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মজা দেখাতেই হবে আইডিয়া এবার দেখুন মা কত ধানে কত চাল দেখুন হ্যালো হ্যালো দাদা হ্যাঁ দাদা মা ভাত বাড়ি না মারো ভাতটা ঠিকঠাক হয়েছে তো নাকি সেখানেও গন্ডগোল না মা না ঠিকঠাক হয়েছে ঠিকঠাক এইবারই তো আসল গন্ডগোল শুরু হবে মা শুধু দেখে যান কি করি ওরে বাবা রে ওরে বাবা রে পড়ে গেলাম রে বাবা রে হলো কি হলো কি পড়ে গেলে কি করে একটু দেখে চলতে পারো না গো কই কই ওঠো দেখি ওঠো 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 লাগছে 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 উঠতে পারছি না মা মনে হয় ভেঙে গেছে ভেঙে গেছে মা মা আপনি একবার ওকে ফোন করে আসতে বলুন না মা আমার চেনা জানা একটা হাড়ের ভালো ডাক্তার আছে তাকে ফোন করছি আমি ভেঙে গেছে হ্যাঁ বলেন কি সত্যি সত্যি হ্যাঁ টিবিয়া ফিবুলা দুটোই ভেঙে গেছে খুব ডেঞ্জারাস একটুও নড়াচড়া হলেই কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে
শুনুন, আমি প্লাস্টার করে দিচ্ছি, আর এই ওষুধগুলো খাবে, আমি লিখে দিচ্ছি, সাথে একটু ভালো মন্দ খাবার দাবার আর কমপ্লিট রেস্ট, ঠিক আছে? বোঝো। সে হোটেল থেকে খাবার অর্ডার করে নেওয়া যাবে এখন? না না না, হোটেল থেকে নয়, হোটেলের খাবার খেলে আরো শরীর খারাপ করবে, বাড়ির খাবার করে দিন, এই নিন। এবার কি হবে রে খোকা, কাজের লোক রাখতে হবে মনে হচ্ছে। কাজের লোক? তোমার দ্বারা কাজের লোক তো সব ছেড়ে চলে গেছে, এই এলাকায় আর কেউ নেই যে এই বাড়িতে কাজ করবে, যা করার সব তোমাকেই করতে হবে। মা, এবারেই তো আসল খেলা শুরু, এবার জমবে মজা। মা আছে, তোমার বৌমার খেয়াল রেখো। এইবার শুরু করা যাক আজকে নাটক। মা, 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 কি হচ্ছে? খিদে পেয়েছে মা, আপনি কিছু একটা বানিয়ে আনুন না। তা কি খাবে শুনি? ওই কয়েকটা গরম গরম ফুলকো লুচি আর একটু নারকেল দিয়ে ছোলার ডাল। নারকেল? কিন্তু কাটবে কে? কেন, আপনি? আমি? আমি তো কোনোদিন কাটারই হাতে ধরিনি। আমারও তো কোনোদিন পা ভাঙেনি মা। জান মা, চেষ্টা করুন, ঠিক পারবেন, ঠিক। জান না জান। এই নাও, এ আমাকে উদ্ধার করো। এমা, আমার নারকেল দিয়ে ছোলা ডাল কই মা? নারকেলটা শক্ত হয়ে গেছে পড়ে থেকে থেকে, তাই কাটতে পারিনি। নারকেল শক্তই হয় মা, এটাও পারেন না আপনি? চুপচাপ যা এনেছি তাই খাও। এটা কি? আমি লুচি বলেছিলাম মা, এ কোন দেশের ম্যাপ তো বলিনি, এ তো পেকে বেগুন হয়ে গেছে। মা, আপনি একটা কাজ করুন না, আমার ঘরটা বড্ড ধুলো হয়েছে, একটু ঝেড়ে দিন না প্লিজ। এই দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে বলে দিচ্ছি। মা, ঘরে ধুলো হলে আমার শরীর তো আরো খারাপ করবে তাই না, আর আপনার ছেলে এসে রাগারাগি করবে, আমার যদি পানা ভাঙতো তাহলে তো আমিই করতাম মা। এত মহা জ্বালা হলো দেখছি, কিন্তু এত কাজ তো আমি সারা জীবনে করিনি, এতদিন তোমার শ্বশুরই সব। কিন্তু বাবা তো এখন বিদেশে, কি করবেন বলুন। এবার আমি নিজের ঘরে গিয়ে একটু গড়িয়ে নিচ্ছি। এই কোথায় যাচ্ছি মা? আমার একটু চা খেতে ইচ্ছে করছে মা। ও মা, আবার চা? ডাক্তার তো বলেছে আমার যা ইচ্ছে হবে তাই খাওয়াতে। জান না মা, একটু বানিয়ে নিয়ে আসুন প্লিজ মা, প্লিজ। হয়ে গেলে বাসন মাজা, তারপর রাতের রান্না জোগাড় করা। আমি পারবো না গো, আমি আর পারবো না, আমি আর পারবো না, আমায় একটু রেহাই দাও গো, আমায় একটু রেহাই দাও। এইটুকুতেই হাঁপিয়ে গেলেন মা, এই কাজ তো আমায় রোজ করতে হয়, তার উপর বেয়ারা ফরমাইশ আপনার, আর তো আমি কিছুই করিনি। আমায় ক্ষমা করে দাও গো, আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমায় চালাবো না, বাড়ির সব কাজ একসঙ্গে করব, আমাকে রেহাই দাও, রেহাই দাও। ওহ,
পথে আসুন মা, পথে আসুন। একেই বলে যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল।